এই লকডাউনের ফাঁকেও ইচ্ছা করে বেড়াতে যেতে, গেলে আপনাকে কাছে পিঠেই কিন্তু বেড়াতে যেতে হবে, কারণ বেশি দূরে এই লকডাউনে বেড়াতে যাওয়া ঠিক নয়। গিয়ে একটি রাত্রি কি দুটি রাত্রি থাকব, থেকে চলে আসব। এই রকম আইডিয়াল বেড়াতে যাওয়ার জায়গা হলো দীঘা। দীঘা আপনি যেতেই পারেন, দীঘায় কিন্তু সব খুলে গেছে, শুধু লকডাউনের দিনগুলো বাদে সবই খোলা দীঘা। দীঘায় গিয়ে কোথায় থাকবেন এবং কী কী ঘুরবেন সেইগুলো আমার চ্যানেলে আগে থেকেই বলা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আই বটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। আর যেটা মেন প্রবলেম, যাব প্রাইভেট কার থাকলে যেতেই পারেন, বাইকে করেও যেতে পারেন, কিন্তু আর কীভাবে যাব, বাসে করে, কারণ ট্রেন তো বন্ধ, বাসে করে যেতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদের বলেছি কিছু গভর্নমেন্ট বাস যেগুলো কলকাতা থেকে ছেড়ে দীঘা যাচ্ছে, কখন ছাড়ছে, যেতে কতক্ষণ লাগছে এবং বাসের ভাড়াই বা কত, এসি নন এসি। তো আজকে আপনাকে আমি বলবো প্রাইভেট কিছু বাস যেগুলোয় আপনি দীঘা যেতে পারেন এবং দীঘা থেকে আবার ফিরেও আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে বলবো রেড বাস থেকে বাস বুক করে দীঘা যাওয়ার। ওয়ান্ডারফুল ট্রাভেলে স্বাগত। তো প্রথমে বলি, এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন, এইরকম আরও অনেক ভিডিও আপনাদের আমি দিতে থাকব, এবং লাইক করবেন আর শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন, আজকে আপনাকে ফার্স্ট বলবো কলকাতা স্প্ল্যানেড থেকে দীঘা কী কী বাস যাচ্ছে এবং কখন যাচ্ছে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই বলি, সকাল 7টার সময় একটি বাস যাচ্ছে, বাসটির ভাড়া 300 টাকা, বাসটি দীঘা পৌঁছতে সময় নিচ্ছে 4 ঘন্টা 30 মিনিট, বাসটি এসি পুশব্যাক সিট, একদিকে দুটো সিট আর একদিকে তিনটে করে সিট আছে। এর পরে যে বাসটি বলছি, এ বাসটি ছাড়ছে সকাল 6:20, বাসটির ভাড়া 350 টাকা, বাসটি দীঘা পৌঁছচ্ছে 10:50, যেতে সময় লাগছে 4 ঘন্টা 30 মিনিট। এটাও এসি বাস, কিন্তু পুশব্যাক নয়, একদিকে দুটো সিট আর একদিকেও দুটো সিট। এর পরে যে বাসটি বলছি, সে বাসটি 6:10 ছেড়ে যাচ্ছে এবং দীঘা পৌঁছচ্ছে 11:59, বাসটির ভাড়া 370 টাকা, যেতে সময় লাগছে 5 ঘন্টা 49 মিনিট। 29 সিটের বাস এটা, এসি বাস, একদিকে দুটো অপর দিকেও দুটো সিট। এবার আপনাদের বলছি, আরেকটি বাস ছেড়ে যাচ্ছে দুপুর 3টের সময় এবং সেটা দীঘা পৌঁছচ্ছে 7:40, বাসটির ভাড়া 300 টাকা, সময় নিচ্ছে 4 ঘন্টা 40 মিনিট। এটাও এসি পুশব্যাক বাস, একদিকে দুটো আর একদিকে তিনটে সিট আছে। আরেকটি বাস বলছি, যেটা সন্ধেবেলা 5:40 ছাড়ছে এবং দীঘা পৌঁছচ্ছে 10:00, বাসটির ভাড়া 300 টাকা, যেতে সময় লাগছে 4 ঘন্টা 20 মিনিট। এটাও এসি পুশব্যাক সিট, একদিকে দুটো অপর দিকে তিনটে করে। আবার একটি বাস বলছি, যেটি 8টার সময় ছাড়ছে এবং দুপুর 12:30 দীঘা পৌঁছচ্ছে, বাসটির ভাড়া 370 টাকা, যেতে সময় লাগছে 4 ঘন্টা 30 মিনিট। এসি সিট, এসি বাস, সিট একদিকে দুটো আর একদিকেও দুটো। এই বাসগুলি বললাম, এগুলো স্প্ল্যানেড থেকে ছাড়ছে। এবার আপনাকে আমি বলবো কলকাতার করুণাময় থেকে কিছু বাস ছাড়ছে। করুণাময় থেকে সকাল 5:19 একটি বাস ছেড়ে যাচ্ছে এবং দীঘা পৌঁছচ্ছে 11টার সময়, বাসটির ভাড়া 300 টাকা, যেতে সময় লাগছে 5 ঘন্টা 41 মিনিট। এসি বাস, একদিকে দুটো অপর দিকে তিনটে সিট। আরেকটি বাস বলছি, করুণাময় থেকে 6:10 ছাড়ছে, দীঘা পৌঁছচ্ছে 11:30, বাসটির ভাড়া 400 টাকা,
দীঘা পৌঁছোতে সময় লাগছে 5 ঘন্টা 20 মিনিট। এটাও এসি বাস, একদিকে দুটো আর একদিকে তিনটে করে সিট। দুপুরবেলা একটি বাস ছাড়ছে 3:50, ভাড়া 300 টাকা। দীঘা পৌঁছচ্ছে 8:40, যেতে সময় লাগছে 4:50। এটাও এসি বাস, একদিকে দুটো ওর দিকে তিনটে করে সিট। 10:50 একটি বাস ছাড়ছে করুণাময়ী থেকে, দীঘা পৌঁছচ্ছে 3:20। বাসটির ভাড়া 300 টাকা, যেতে সময় লাগছে 4:30। এটাও এসি বাস, পুশব্যাক সিট, একদিকে দুটো আর একদিকে তিনটে করে সিট আছে। এবার আপনাকে বলবো কলকাতা বাবুঘাট থেকে কিছু বাস ছেড়ে যাচ্ছে। বাবুঘাটের বাসগুলোর মধ্যে 6:10 একটি বাস ছাড়ছে, যেটি দীঘা পৌঁছচ্ছে 11:30। বাসটির ভাড়া 400 টাকা, যেতে সময় লাগছে 5:20। এটিও এসি বাস, একদিকে দুটো সিট আর একদিকে তিনটে সিট। এইরকম বন্ধুরা অনেক কলকাতার বাস স্ট্যান্ড থেকে বা কলকাতার বাইরেও অনেক বাস স্ট্যান্ড থেকে রেড বাসের বাস ছেড়ে যাচ্ছে। আপনি এই রেড বাসের অ্যাপটি ডাউনলোড করে আপনি আপনার মতো বাস ঠিক করে নিতে পারেন, এবং আপনি এই রেড বাসে করে দীঘাও চলে যেতে পারেন, দীঘা ছাড়াও অন্যান্য অনেক জায়গায় যেতে পারেন। তো আপনাকে আমি এই রেড বাসের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর রেফারেল কোডটাও দিয়ে দিচ্ছি। এতে আপনার সুবিধে হবে, আপনি প্রথম বাস বুক করলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কোডটা ইউজ করলে। কোডটা ইউজ করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখে নিন রেড বাস কীভাবে আমি বুক করব। প্রথমে প্লে স্টোরটা ওপেন করতে হবে। এখানে সার্চ বাটনে লিখব REDBUS, রেড বি ইউ এস, রেড বাস। ফার্স্টই দেখুন রেড বাস আসছে, এখানে আমি ইনস্টল মারব। রেড বাসটা ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন ওপেন বলে একটা অপশান আসছে, এই ওপেন অপশানটায় ক্লিক করব, আমার রেড বাসটা খুলে যাবে। কান্ট্রি ইন্ডিয়া, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, আপনি তলায় কন্টিনিউ করবেন। এখানে আপনি জয়েন করবেন, জয়েন করলেই আপনার কোনো একটা অ্যাকাউন্ট চাইবে, ফেসবুক অথবা গুগল, আপনি যেটা হোক একটা দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি ফেসবুকটাই দিলাম, কন্টিনিউ অ্যাজ অভিনব। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলবে, আর এবং তার তলায় রেফারেল কোডটা দিতে বলবে। আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এবং রেফারেল কোডটা আমি বসিয়ে দিচ্ছি। আপনি এই রেফারেল কোডটাই ইউজ করবেন, REDBXVOX। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বার মারলেই আপনার রেড বাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওটিপি অটোমেটিক এসে আপনার মোবাইলে চালু হয়ে যাবে। দেখুন রেড বাস খুলে গেল আমার। আমি ফার্স্টে এন্টার সোর্স, এখানে আমি লিখব কলকাতা, কে যেই কলকাতা মারব এতগুলো ডিপো আমার খুলে দেবে। আপনার কোন ডিপোটা থেকে কাছে হবে সেই ডিপোটা আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি দিলাম হাওড়া ডিপো, কোথায় যাব ডেস্টিনেশন, এখানে লিখব দীঘা। কোন ডেটে যাব, আমি সানডে 16 ডেটটা দিলাম। দেখুন আমার খুলে দিয়েছে, এখানে এতগুলো বাস ছাড়ছে, কোন টাইমে ছাড়ছে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, ডিটেলস আমি এখানে
দেখতে পাচ্ছি। তো যে বাসটা দরকার আমি সেই বাসটার ক্লিক করলেই আমার এখানে খুলে যাবে কোন কোন সিটগুলো বুকিং আছে, কোনগুলো নেই। আমার যদি দুটো সিট বুকিং থাকলে দরকার, তো আমি দুটো সিট ক্লিক করে দেব, দিয়ে ডান করব। এখানে আমি প্রসিড মারব। এখানে আমার ড্রপিং দেখাচ্ছে আমি কোথায় নামব, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এখানে আপনার ডিটেলস দিয়ে আপনি বাসটা বুক করতে পারবেন কন্টিনিউ বুকিং করে। এইরকমভাবেই বাসটি বুকিং করবেন। আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এবং রেফারেল কোডটাও দিয়ে দিচ্ছি, আপনি লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে কোডটা বসিয়ে দিতে পারেন। এতে আপনার অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দিন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।